আপনার নাম? আমার নাম দেবব্রত সাহা। আপনি কোন দলে দাঁড়িয়েছেন? আমি নির্দল প্রার্থী 208 নম্বর বুথে। আচ্ছা, এবার আপনি যে দাঁড়িয়েছেন তো প্রতিপক্ষ কাকে মনে করেছেন? প্রতিপক্ষ দেখুন, এটা বিগত দিনে হচ্ছে বিজেপির জিতাবুথ ছিল যখন জয়েন্টলি ছিল, এখন ভোটার সংখ্যা বেড়ে যাওয়াতে সেটা পার্ট হয়ে গেছে 209 এবং 208। তো 208 পার্টে আমি নির্দল প্রার্থী। প্রতিপক্ষ যদি বলতে চান, যেহেতু বিগত দিনের বিজেপি প্রার্থী ছিলেন তো বিজেপির সাথে লড়াইটা হবে, তো ঘরের ছেলে দেবব্রত সাহা প্রত্যেকে জানে সকলের বিপদে আমি এগিয়ে যাই। সেই সুবাদে গ্রামবাসীরা আমাকে যখন জোর করে দাঁড় করে দিয়েছে, সেইখান থেকে আমি নির্দল প্রার্থী হয়েছি। সেখানে আশাবাদী যে বিপুল ভোটে জয়ী হবে। আচ্ছা, এবার আপনি যে প্রচারে বেরিয়েছেন তো জনগণের কীরকম ইয়ে পাচ্ছেন, যে কীরকম সমস্যা রয়েছে তাদের? সমস্যা দেখুন, আমাদের 208 নম্বর পার্টে আপনি এলেন, দেখলেন এটা আমাদের মডেল বুথ। যখন ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন দেখবেন সেখানে প্যান্ডেল ফ্যান্ডেল সমস্ত কিছু করা থাকে, ওষুধের ব্যবস্থা করা থাকে, কিন্তু যখনই আমরা রাস্তার নিচে মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ের নিচে যখন চলে আসছি, শহর লাগোয়া আমাদের এই বুথ, এই বুথে নানা রকম সমস্যা রয়েছে। রাস্তাঘাট কর্দময়, রাস্তাঘাট ভাঙাচুড়ো, এবং কি লাইটের পর্যাপ্ত লাইটের ব্যবস্থা নেই, একটা ফরেস্ট রয়েছে পাশাপাশি, যখন তখন এখানে দুর্ঘটনা ঘটতে পারে। সেই সব জায়গার থেকে আগামী দিনে শুধরে নেওয়ার জন্য আমি আজকে নির্দল প্রার্থী। এবার আমাদের আস্তে আস্তে মানে পথে মানে অনেকদিন দেখলাম বিভিন্ন রকমের অসুবিধা, যেরকম রাস্তা খারাপ রয়েছে, বিভিন্ন জায়গায় আলো নেই, তো সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, সেটাই আমি আলো নেই সেই জায়গাটা আমরা যাতে মডেল বুথ তৈরি করতে পারি। শুধু নামে মডেল বুথ না, কাজের দিক দিয়ে আমাদের 208 নম্বর বুথ মডেল বুথ তৈরি হবে, এই আশা রেখে আমি নির্দল প্রার্থী। এবং যদি আগামী দিনে জনগণের আশীর্বাদে জিতে আসি তো মানুষের জন্য থাকবো, মানুষের পাশে থাকবো, এবং একজন মেম্বার হয়ে কেমন করে কাজ করতে হয় সেটাই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আপনি কতটা আশাবাদী যে এই পঞ্চায়েত ভোটে জিতবেন? আশাবাদী দেখুন, আমি নিজের ইচ্ছা গিয়ে নির্দল প্রার্থী দাঁড়াইনি, কারণ আমাকে গ্রামের থেকে সকলে গিয়ে আমার বাড়িতে গিয়ে আলোচনা করা, দীর্ঘদিন ধরে আলোচনা করা, আলোচনার মাধ্যমে তারপরে আমি সমস্ত, আমি যেমন নির্দল বলছি কিন্তু প্রকৃতপক্ষে আমার দল হচ্ছে আমার গ্রামবাসীরা। এই গ্রামবাসীরা যখন আমাকে নিয়ে গিয়ে নির্দল দাঁড় করিয়েছে, সেখানে আমি যথেষ্ট আশাবাদী, এই বুথ থেকে আমি বিজয়ী হব। আমার চিহ্ন কোন? আমার চিহ্ন বটগাছ। SafeMusicList.com.